আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এই কিরা। বিজেপি হাটাও বাংলা বাঁচাও এমনই বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি হাজি নুরুল ইসলাম। সিধু কানু বিরসা ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের ছাত্র রাজকুমার সেনাপতিকে চিকিৎসার জন্য আর্থিকভাবে সাহায্য করলেন ওই বিভাগের দুই শিক্ষক এবং ছাত্রছাত্রী। পুরুলিয়া সৈনিক স্কুলে অনুষ্ঠিত হল বন মহোৎসব। সবুজকে রক্ষা করার পাশাপাশি সবুজের শপথ নিলেন পড়ুয়ারা। দুই বোন গুরুতর আহত হলেন মেদিনীপুরে মোদিজির সভাতে। হাসপাতালে তাদেরকে দেখতে হাজির হলেন প্রধানমন্ত্রী। আসছি বিস্তারিত খবরে। পুরুলিয়া সৈনিক স্কুলে অনুষ্ঠিত হল বন মহোৎসব। স্কুলের শিক্ষক ও ছাত্ররা গাছের চারা লাগালেন স্কুল চত্বরে। পুরুলিয়া শহরের অদূরে অবস্থিত সৈনিক স্কুল এমনিতেই সবুজে ঘেরা। বন মহোৎসবে সেই সবুজকে রক্ষা করার পাশাপাশি আরো সবুজায়নের শপথ নিল পড়ুয়ারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিফ এয়ার মার্শাল। I can tell you, when you came to the school in 1967 from Bongaibari, this place was totally barren. There was nothing excepting the buildings that are there for the school accommodation, students' accommodation, teachers and other staff accommodation and the messes. But there was nothing else, hardly a few trees. It was totally barren. But today, after almost 45 years, since we left the school, we find that there's a lot of greenery, and I would like to thank the people who took the initiative to the environment of the school surroundings. Very important. Similarly, we felt that there is enough space in the school. With the permission of the authorities and the school principal, we wanted to give a push towards greening school further. And today, you know, my school batch, I must first of all acknowledge my deep gratitude to Colonel Sharma, our principal, who has always supported me through WhatsApp. This is the type of support these days. And I must tell you, there are some very important persons. Bonna Porisri Rukte, Shesh Dabdur Kortare Nye, Poshchim Medinipur Jelar Ogorabad Theke, Debra Blocker Puro Kashai Nodir Pare Borabor Thakar, বাঁধের হাল পরিদর্শন করলেন পশ্চিম মেদিনীপুর জেলার পরিষদের সেচ কর্মধ্যক্ষ নির্মল ঘোষ। নদী বাঁধের অবস্থা এখন কি? বাঁধে যে সমস্ত মেরামতির কাজ চলছে সেগুলির অবস্থা পরিদর্শন করাই ছিল মূল লক্ষ্য। ইতিমধ্যে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে, যে কোনো মুহূর্তে নদীর জলস্তর বাড়তে পারে। তাই এই নদী বাঁধে যে সমস্ত এলাকাগুলি নদীর বাঁধ ভেঙেছিল সেগুলির কাজ হয়েছে কিনা সেগুলি পরিদর্শন করেন দেবরা ব্লকের খানা মোহান, হরিদ্রাপাট, টিলাপাটনা, টাপা গেড়া, লোয়াদা সহবেশ কিছু জায়গায় নদীর বর্তমান ভৌগোলিক অবস্থানও পরিদর্শন করেন আধিকারিক। নির্মল ঘোষ ছাড়াও এদিন ছিলেন সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তপন পাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নবকান্ত ঘোষ, এই বাঁধটার নাম হচ্ছে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ফ্লাট MMM। এইটা আমরা প্রায় 11 কিলোমিটার রাস্তা আমরা আজকে পরিদর্শন করলাম। টোটালটাই ডেবরা,
এক এক পেছন দিকে এক এবং দুই অঞ্চল পড়ছে। এই রাস্তাটা সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ যে আমাদের এটা চওড়া করা হয়েছে, এখানে দুটো গাড়ি পাস হওয়ার মতো রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এবং সবটাই আজকে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী নবর উপকার। তিনি এই ডেবরার যে বন্যা কবলিত এলাকাগুলোতে যে ঘোগ পড়ে, বন্যা বৃষ্টি নাবলেই তাদের চিন্তা হয়, আজকে কিন্তু আমরা সমস্ত বিষয়টা দেখে পরিদর্শন করলাম। প্রায় 26 কিলোমিটার বাঁধ আমরা পরিদর্শন করলাম, 26 আর এদিকে 11 টোটাল আমরা পরিদর্শন করলাম। সকাল থেকেই বেরিয়েছি, 37 টোটাল 37 কিলোমিটার আমরা সকাল 10টার থেকে আমরা পরিদর্শন করলাম। তো স্বাভাবিক অবস্থা, আমার বিশ্বাস আছে ডেবরাতে মানুষ বাঁধ ভেঙে জল ঢুকবে এই ধরনের পরিকল্পনা মানে আমার মনে হয় হবে না এবছরের এই বন্যায়। আমরা সমস্ত বিষয়টা দেখে লক্ষ্য নজর করেছি। তো যাই হোক, সবটাই মুখ্যমন্ত্রীর নজরদারিতে এবং তিনি নজর রেখেছেন যে এলাকা কিভাবে কি করলে বন্যাকে আটকানো যায় এবং বন্যা নিয়ন্ত্রণ করানো যায়, যাতে বাঁধ ভেঙে মানুষের ঘর আকস্মিকভাবে মানুষের ঘরবাড়ি না ডুবে যায়, সে সমস্ত বিষয়টাই আমরা দেখেই কিন্তু এলাকায় উন্নয়নমূলক কাজ হয়েছে। সৌমেন চক্রবর্তী, জনমোহন নিউজ, মেদিনীপুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেদিনীপুরের কৃষক কল্যাণ জনসভার রেশ এখনো রয়ে গেছে বাঁকুড়ার জঙ্গলমহলের রানীবাঁধে। মোদীজির দেওয়া অটোগ্রাফ দেখতে আর গ্রামের দুই বোনের সেদিনের দুর্ঘটনার হাত থেকে প্রাণে বেঁচে আসার গল্প শুনতে রীতা আর অনিতার বাড়ির উঠোনে ভিড় জমাচ্ছেন মানুষজন। রাতারাতি এই কলেজ পড়া দুই বোনের কথা ছড়িয়ে পড়েছে জঙ্গলমহলের গ্রামে গ্রামে। কেন এমনটা হলো? রানীবাঁধে এই দুই কলেজ পড়া রীতা ও অনিতা মোদি স্থানীয় এক ব্যক্তির সাথে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরে মোদিজির কৃষাণ সভা। আচমকা সামনে ভেঙে পড়ায় এই দুই বোনও আহত হন সেদিন। তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে তাদের দেখতে যান মোদি নিজে, এমনকি আবদারে অটোগ্রাফও দেন। সেই মুহূর্তে আজীবন ভোলার নয় এমনটাই জানালেন দুই বোন। মোদিজি নিজে মাথায় কপালে হাত বুলিয়ে দিচ্ছে, এটা ভগবানকে কাছে পাওয়ার মতো ব্যাপার, এরকমই অনুভূতি ছিল তখন। চোট আঘাতের কথা মুহূর্তে যেন গায়েব হয়ে গিয়েছে। বাকরুদ্ধ হয়ে পড়েছিল ওই কলেজ পড়ুয়া। এভাবে তাদের অনুভূতি শেয়ার করলো রীতা আর অনিতা। এখনো তার রেশ রয়ে গেছে। মঙ্গলবার মেদিনীপুর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে এরা। নিমেষে খবর ছড়িয়ে পড়েছে নিজের গ্রাম থেকে অন্য গ্রামে, ফলে পাড়ার প্রতিবেশীর পাশাপাশি অন্যান্য গ্রামের লোকজনও ভিড় জমাচ্ছেন। তারা রানীবাঁধে এসে মোদিজির দেওয়া অটোগ্রাফ দেখছেন নিজের চোখে, আর সেদিনের দুর্ঘটনার বিবরণ শুনছে দুই বোনের কাছে। আবার কেউ কেউ মোবাইলে মোদিজির অটোগ্রাফ ক্যামেরা বন্দী করছেন, তো কেউ কেউ সেলফিও তুলছেন দুই বোনের সাথে। দুই বোনের কথা আর ছবি নিমেষে ছড়িয়ে পড়েছে জঙ্গলমহলে আনাচে গাছ। মোদিজির জনসভা শেষ হয়ে গেলেও এভাবে আজও থেকে গেছে তার মাস। আসার সময় প্যান্ডেলটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে আমরা তো ওখান থেকে সবার লোকে দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে যায়। ওই ফলে মায়ের শাড়িটা আটকে গিয়েছিলো, একটা মানে ওই নিচে ব্যারিকেড যেগুলো ছিল বাঁশগুলো তো ভেঙে গিয়েছিলো, আটকে গিয়েছিলো, মা পড়ে গিয়েছিলো ওখানে। পড়ে যাওয়ার পর মা আর পিসি দুজনেই পড়ে গেছিলো। আমরা ছুটে চাইলে ছুটে বেরিয়ে যেতে পারতাম, মানে লোকের ভিড় হলে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু মা আর পিসিকে বাঁচানোর জন্য দেখি প্যান্ডেলটা তো গায়ে পড়ে যাবে, যখন পড়ছিল তখন বুঝতে পারছিলাম না কিছু। মা আর পিসিকে বাঁচানোর জন্য আমরা দুই বোন প্যান্ডেলের ওখানে মাকে আর পিসিকে তোলার চেষ্টা করছি, ওইভাবে আমরা সবাই পড়ে যাই ওখানে। তো পড়ে যাওয়ার ফলে লোক আমাদের উপর দিয়ে হেঁটে চলে যায়,
হেঁটে যাওয়ার পরে ওখানে কিছুক্ষণ পরে অনেক লোকে মিলে বাইরে বার করলো। ওখান থেকে গিয়ে সহজে হাসপাতালে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে কিছুক্ষণ পরে বোন তো অজ্ঞান হয়ে গেছে, তার কিছুক্ষণ বোনকে দেখার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরে ওখানে এমার্জেন্সিতে ভর্তি করেছিলেন আমাদেরকে। কিছুক্ষণ পরে ওই মোদিজি যখন এলেন, তার সেই টাইমটাতে জ্ঞান ফিরেছে। চোখ খুলেছি না, মোদিজি সত্যি সত্যি সামনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার মোদিজি জিজ্ঞেস করলেন, হিন্দিতে বললেন যে কেমন আছো, জিজ্ঞেস করলো কেমন আছি এখন। আমি কথা বলতে পারছিলাম না, ঠিক আছি বললাম, আস্তে কথা বলছিলাম, অনেক আস্তে কথা বলছিলাম। মোদিজি বুঝতেও পারছিলেন না কি বলছিলাম, আমি বারবার ঝুঁকে ঝুঁকে জিজ্ঞেস করছিলেন। তারপরে হাতটা নাড়ছিলাম, হাতটা একটু ধরলো, ধরে কথা না বলেই সঙ্গে সঙ্গে অটোগ্রাফ দিয়ে দিন, মানে পাশের কাগজ করতে যতটা দেরি হয়েছিল ততক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে অটোগ্রাফ দিয়ে দেন। দেওয়ার পরে একটু মাথা হাত দিলেন, তারপরে পাশে বোনের কাছে চলে গেলেন। ভর্তিটা এত ভালো লাগছিল যে আমি ওখান থেকে এসেছি, অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখান মনে পড়েনি অতটা, মোদিজিকে দেখে মানে সব ভুলে গেছি, মানে এত বড় ফ্যান মোদিজির, তো সেই তো ভাবতেই পারিনি। সবাই বলছিলেন যখন যাই, তার আগে বলছিলেন আর কি, মেরে বলছিলেন সব বন্ধুগুলো যে গেলে পরে মোদিজির সাথে সেলফি আর অটোগ্রাফ নিয়ে আসবি, আর কি মেরে বলেছিলেন। তো আমি তখন ভাবছিলাম যে আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল। মোদিজিকে দেখে তো অবাক হয়ে যাচ্ছে, মানে সারা জীবন মনে থাকবে এটা আমার, যে মোদিজিকে এত সামনে থেকে দেখলাম। হ্যাঁ, অটোগ্রাফ দিলেন। দেখি বাঁ দিকে রড ভেঙে পড়ছিল, তখন মেয়েদেরকে বলি চল আমরা পালিয়ে যাই, মোদির তো আমরা ভাষণ শুনতে পেয়ে গেছি। আমরা বাইরে বেরিয়ে যাচ্ছিলাম, বাইরে বেরিয়ে যাওয়ার পরে লাস্টের দিকে দেখছি আবার প্রচুর লোক ঝুলে পড়ছে, কিন্তু পুলিশের সঙ্গে আমার প্রচুর ঝগড়া হয়, কিন্তু পুলিশ কিছুতেই কথা শুনলো না। পুলিশকে বললাম এদেরকে নামিয়ে দাও নইলে ভেঙে যাবে, বলার মুহূর্তেই সঙ্গে সঙ্গে ভেঙে পড়েছে, আমরা ওখান থেকে আর বার হতে পারিনি। তখনই একদম আমরা পদপিষ্ট হয়ে গেলাম। হওয়ার পরেই আমাদেরকে কীভাবে তুলেছে, আর দুই বোন তোলা আমাদের তুলতে গিয়ে তাদের এইভাবে আঘাত লেগেছে, তারপরে মেয়েদের মাথায় হাত বুলিয়ে উনি চলে গেলাম। ভাবতেই পারিনি মোদিজিকে এত পাশে পাবো বা এত বড় আকার একটা পাওনা হবে। মোদিজি যে আমাদের পাশে এইভাবে আসবে আমরা যখন কখনো ভাবতে পারিনি। এই পাওনা আমরা জীবনে ভুলবো না, বিশাল একটা পাওনা। বিজেপি হাটাও বাংলা বাঁচাও। বিজেপি ধর্মের রাজনীতি করে বাংলায় বিভেদ সৃষ্টি করেছে, তারা কোনোদিনও সফল হবে না। বাংলায় হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আগামী লোকসভায় তাই বাংলায় মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রীর আসনে দেখতে। পুরুলিয়ার সংখ্যালঘু সেলের প্রস্তুতি সভায় যোগ দিয়ে এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি হাজি নুরুল ইসলাম। মাইনরিটি সেলের প্রোগ্রাম, মাইনরিটি মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট, জৈন এবং পারসি, ॐ बुद्धं शरणं गच्छामि, जो बोले सो निहाल, जय श्री काल, नारे तकबीर, अल्लाह हू अकबर। 21 जुलाई के केंद्र करे আপনারা বক্তব্য শুনলেন যে 21 জুলাই কি জিনিস। আমাদের মা যদি বলি ভুল বলা হবে না, মমতা ব্যানার্জিকে মারার যে চক্রান্ত ছিল গৌতম ডিটেলসে বলছিল, জয়ও বলছিল, সুধান্তও বলছিল, কিন্তু আমরা বুঝি খরচ হতো কত, মাত্র 200-300 কোটি টাকা, সব টাকা ফিরে যেত। শান্তিরাম বাবু আছেন, আজকে সংখ্যালঘুর বাজেট কত জানেন? 4,500 কোটি টাকা মমতা ব্যানার্জি কাজ করছে পশ্চিম বাংলায়, তার প্রমাণ হচ্ছে এটাই। আজকে কবরস্থানগুলো বেদখল হয়েছিল, গরু ছাগল চড়ত, সমস্ত কবরস্থানগুলো বাউন্ডারি ওয়াল করে এমএসডিপি ফান্ড থেকে তৈরি করে দেওয়া হয়েছে। আমি কোটি কোটি টাকা লোকের সই করি, যেহেতু আমি মাইনরিটি স্ট্যান্ডিং কমিটির মেম্বার।
এমএসডিপি ফান্ড থেকে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, হোস্টেলের ব্যবস্থা, ঈদগাহ সংস্কার, কবরস্থান সংস্কার, মাইনরিটি এরিয়ায় স্কুলের ক্লাসরুম, এই প্রকল্পগুলো আপনাদের দেখতে আমি কালকে গতকালকে ডোমাকে বলেছি এবং রহিমকে বলেছি, আমি শান্তিবাবুকে বলছি, এখানে দুটো ব্লক আছে, সেটা বোধ হয় মাইনরিটি ব্লক, সেই ব্লকগুলো চিহ্নিত করে এমএসডিপি ফান্ডের টাকা যাতে খরচ করা যায়, সেখানে উন্নয়ন করা যায়, তার জন্য আমি বলেছি ডোমা সাহেবের সঙ্গে, ডিএমের সঙ্গে, শান্তিবাবু এবং রহিম দুজনে মিলে কথা বলে নেবেন, প্রয়োজন হলে আমি নবান্নের প্রিন্সিপাল সেক্রেটারি পিবি সেলিমের সঙ্গে কথা বলে সেই স্কিম পাস করিয়ে দেবো। কোটি কোটি টাকা দিয়ে কাজ করে নিন আপনারা, গীতাঞ্জলি প্রকল্প আছে, গরিব মানুষদের জন্য 1,20,000 টাকা করে হয়েছে পারে, ডিএমএস সঙ্গে কথা বলে, শান্তিবাবুর সঙ্গে কথা বলে গীতাঞ্জলি প্রকল্প মাইনরিটিদের জন্য করে দেওয়ার জন্য চেষ্টা করবেন, কাজ করুন। সব মমতা ব্যানার্জি করে দেবে হবে না, করে নিতে হবে, তিনি তো সমস্ত সুযোগ দিয়েছেন আপনাদের, চাকরি বাকরির ক্ষেত্রে সমস্ত ব্যাপারে সুযোগ দিয়েছেন আপনাদের। কলকাতাকে স্তব্ধ করে দিতে হবে, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে 2019 ভারতবর্ষে যদি একটা ধর্মনিরপেক্ষ সরকার যদি না হয়, আপনারা জানেন না কান্না শেষ থাকবে না, পাশে কি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন, এই ভারতবর্ষ থেকে এই সরকারকে উৎখাত করতে হবে, এই আবেদন কিন্তু আজকে আপনাদের কাছে রাখার জন্য এসেছি। ভারতীয় জনতা পার্টি কি ভয়ঙ্কর, কি রূপ তাদের আপনারা জানেন না, আমি দেখেছি সারা ভারতবর্ষ ঘুরে তাদের কি চরিত্র আপনারা জানেন না, তারা একটাই ধর্মের নামে দেশকে ভাগ করতে চাইছে। পুরুলিয়া হুড়া থানার অন্তর্গত মানবপুর গ্রামের ছেলে রাজকুমার সেনাপতি সিধু কানু বিরসা ইউনিভার্সিটি ইংরাজি বিভাগের ছাত্র। বাবা মনোজ কুমার সেনাপতি একটি বেসরকারি স্কুলে ভূগোলের শিক্ষক। রাজকুমার নাসার বলে একটি রোগে আক্রান্ত হন। 2016 সালে একবার অপারেশন হওয়ার পর গত 3 মাস থেকে আবার সেই রোগটি দেখা দেয়। ধীরে ধীরে শ্বাস বন্ধ হয়ে যাবে বলে মনে করেন রাজকুমার। জীবনে বেঁচে থাকা কঠিন হলে ভেলোরে গিয়ে অপারেশন করার মতো অর্থ নেই বাবা মায়ের কাছে। রাজকুমারের এই বিপদের সময় কাছে দাঁড়ালো 2 প্রফেসর ও সহপাঠী বন্ধু বান্ধবীরা। আজ 2 প্রফেসর তাদের বাড়িতে গিয়ে 1,00,000 টাকার চেক তুলে দেয় বাবা মনোজ কুমার সেনাপতি হাতে। আমার যে অনেক সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করতে এসেছেন, তারপরে স্যাররা সবসময় আমাদের পাশেই রয়েছেন। কি সমস্যা রয়েছে? গলায় সমস্যা রয়েছে, রাইনো স্পন্ডাইটিস হয়েছে, সেই রাইনো স্পন্ডাইটিস শরীরে অপারেশন না করলে চারদিকে ছড়িয়ে যাবে আপনার, এই ছড়ার ফলে এটা অনেক করে ক্ষতি হয়, নাকের প্রবলেম হয়, নিঃশ্বাস নিতে প্রবলেম হবে ভবিষ্যতে, শরীর স্বাস্থ্যের প্রবলেম হয়, খাওয়া দাওয়ার প্রবলেম হয়। স্যাররাকে দেখা করতে এসেছেন না? স্যাররা আমার সবসময় খবর নেন, দেখা করতে এসেছেন, স্যাররা আর্থিক সাহায্য করেছেন, অর্থের অভাব রয়েছে, সেই স্যাররা আর্থিক অবস্থায় সাহায্য করতে এসেছেন এখানে। কি নাম? রাজকুমার সেনাপতি। কোথায় বাড়ি? মানপুর। কোথায় পড়াশোনা করছো? সিধু কানু বিরসা ইউনিভার্সিটি। কোন বিষয়টি? ইংলিশ, 3rd সেম চলছে। আমার নাম মনোজ সেনাপতি, আমি রাজকুমার সেনাপতির বাবা। রাজকুমার নাসাতে ভুগছে, ওর নাসা হয়েছে, একবার ট্রিটমেন্ট হয়েছিল, তারপর আবার ট্রিটমেন্টের জন্য সে ভেলোর যাচ্ছে, এবং সিধু কানু ইউনিভার্সিটি যে স্যাররা এসেছেন তাকে আর্থিক সহায়তা করার জন্যে আমার তরফ থেকে, আমার ফ্যামিলির তরফ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি।
এই যে একটা কোঅপারেশন মানুষের পাশে দাঁড়ানো, এটা ভাষায় প্রকাশ করে। কত টাকার খরচা আপনি জানেন না? মোটামুটি 1,40,000-1,50,000 টাকার মতো খরচা হতে পারে, এটা এস্টিমেট আছে। তারপরে গিয়ে দেখা যাক কী খরচা হয় না হয়। তবু স্যাররা যে আর্থিক সাহায্য দিয়েছে, আমি তো বললাম, আবার বললাম যে এই সাহায্যে মানে তুলনা করা যায় না। এটা মানবিকতার সাহায্য, এটা হার্দিক সাহায্য। এই সাহায্য যদি মানুষের প্রতি, মানুষ যাদের অসুস্থ, যাদের কোনো উপায় নেই, তাদের কাছে দাঁড়ায়, তাহলে আমাদের মনে করবো যে একটা মানবিক মূল্যবোধ আরও নতুন করে জেগে উঠবে। আমার তরফ থেকে তাদের অনেক বেশি ধন্যবাদ। রাজকুমার সে তো অসুস্থ, আমাদেরই ছাত্র, সেই জন্য আমাদের মাস্টারমশাইরা, বিশেষত বীরবলবাবু এবং শম্ভুবাবু, তারা রাজকুমারকে সাহায্য করতে এসছে, আর্থিক সাহায্য। তারা সেই আর্থিক সাহায্য রাজকুমারের বাবার হাতে তুলে দিলেন। সাথে আমাদের শুধু শিক্ষকরা না, আমাদের ছাত্রছাত্রীরাও ভীষণভাবে সহযোগিতা করেছে, তারাও খুব অ্যাক্টিভলি এতে কোঅপারেট করছে। তারা সবাই এগিয়ে এসেছে রাজকুমার যাতে সুস্থ হয়, সেই জন্য। কোথায় ট্রিটমেন্ট করবে জানেন আপনারা? হ্যাঁ, রাজকুমার ভেলোরে যাবে ট্রিটমেন্ট করাতে। আপনাদেরকে কিছু বলেছে পরিবারের দিক থেকে কত টাকা খরচ আছে, সব কিছু আপনারা জানেন? প্রায় 1.5 লাখের মতো খরচ হবে, আরও বেশিও হতে পারে। আপনারা কত টাকা তুলে দিবেন? আজকে তো রাজকুমারের পরিবারের হাতে 1 লাখ টাকার চেক দেওয়া হয়েছে, আমাদের ছাত্রছাত্রীরাও বেশ অনেকটাই টাকা তুলেছে। ভরত কিশোর মাহাতো, জগৎমোহন নিউজ, পুরুলিয়া। দীর্ঘ বছরের দাবি পূরণ হতে চলেছে গ্রামবাসীদের। রাজ্য সরকারের তৎপরতায় অবশেষে 20 বছরের দুর্ভোগ থেকে মুক্তি পেতে চলেছে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হলাঘাট গ্রামের মানুষ। এই গ্রামে শিলাবতী নদীর উপর একটি কাঠের সেতু নির্মাণ হয় দীর্ঘ 20 বছর আগে। তারপর থেকে বড় বড় সেতুর উপর দিয়ে যাতায়াত 5টি ব্লকের মানুষ। হলাঘাটের পার্শ্ববর্তী ব্লক হাটা, দাসপুর 2, চন্দ্রকোনা 2 এবং কেশপুর, 40-50 হাজার মানুষের যাতায়াত। কৃষি প্রধান এলাকা হওয়ায় সমস্যা চাষিদের। ওই সেতুর উপর দিয়ে 4 চাকার ছোট যানবাহনও চলে, কিন্তু তাতেও অনেক ঝুঁকি। বন্যা এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই এলাকা পার্শ্ববর্তী ব্লকের সাথে। আগে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি। বর্তমান সরকারের কাছে এ বিষয় তদিয়ে পড়ে ওই পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মহাদেব মন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাছে এলাকাবাসীর সমস্যা নিয়ে লিখিত আবেদন করেন সমস্যা সমাধানের জন্য। ডিপিআর করেও স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে নিজে গিয়ে দেখা করার পর এলাকার পরিস্থিতির পরিস্থিতি সবুজ সংকেত দেন মমতা ব্যানার্জি। রাজ্য সরকারের তৎপরতায় ডিপিআর পাঠানো হয় জেলা পিডাব্লিউডি রোডসকে। এরপরে জেলা প্রশাসনের তরফে তৎপরতা শুরু হয়। জানা যায় ইতিমধ্যে ডিপিআর করে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। গতকাল ওই গ্রামে আসে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শৈবাল গিরি সহ জেলা পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার সহ আধিকারিক। পঞ্চায়েত অফিসে গ্রামের মানুষদের নিয়ে একটি বৈঠক সারে জমি সংক্রান্ত বিষয়। ল্যান্ড পার্সেলিং এর কাজ সম্পূর্ণ হলে দ্রুত কাজ শুরু হবে বলে খবর। কংক্রিট ব্রিজের সাথে অ্যাপ্রোচ রাস্তার কাজও করা হবে বলে জানার যায়। গতকালের বৈঠকের পর গ্রামবাসীরাও স্বেচ্ছায় এগিয়ে এসেছে, তারাও খুশি। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে এই খবর। এখন শুধু যত দ্রুত সম্ভব কাজ শুরুর অপেক্ষা। হলো যে ডিঙ্গাল এই ভোলাঘাটের যে ব্রিজটা, এটা অতি অবশ্যই হবে, এবং এর সঙ্গে সংযোগ রাস্তার মানে ভোলাঘাট থেকে নতুন মোড় এবং মেদিনীপুর, ঘাটাল এবং মেদিনীপুর দুটো রাস্তাই আমাদের যোগাযোগের সুবিধা হবে এবং আমাদের প্রচুর সুবিধা হবে, যাতে করে আমরা সহজে এক অল্প সময়ের মধ্যে মেদিনীপুর বা ঘাটাল সংযোগ করতে পারি, এবং এই এলাকার আমাদের প্রচুর উন্নত হবে, এবং আমাদের বড় বড় গাড়ি ঢুকলে আমাদের এখানে সব ফসলের মান দাম অত্যন্ত আমরা বেশি পাবো। এই আমরা অবশ্যই আমরা চিন্তা করব যে রাস্তাটা হবে, ব্রিজটা হবে, এবং আমরা সম্পূর্ণ দেখে যাব, দেখব, এবং আমরা উন্নয়ন চাইব, এবং এলাকার উন্নয়ন হবে,
সর্বদেশের উন্নয়ন হবে, এটাই আমাদের আপনাদের গ্রামবাসী গ্রামের মানুষদেরকে তো আজকে আলোচনা হলো। হ্যাঁ, তো কতটা আপনারা আশ্বস্ত করলেন আমরা গ্রামবাসী হিসাবে? আমরা আশ্বস্ত করেছি যে আমাদের যেসব জায়গা পড়বে সেটা আমরা ন্যায্য মূল্যে যে গভর্নমেন্ট কিনে নেবে সেই জায়গার আমরা দিয়ে দেবো, যাতে করে রাস্তা প্রশস্ত হয় এবং ব্রিজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে এবং এক দেড় মাসের মধ্যেই আমরা ওইটা হ্যান্ড ওভার করবো গভর্নমেন্টকে, যাতে করে আমাদের ব্রিজটা খুব তার দ্রুত তৈরি হয় এবং রাস্তা। কতটা সমস্যার মধ্যে থাকতো তোমার এই যে সমস্যা? আমরা প্রচুর সমস্যার মধ্যে, এখান থেকে আমরা যদি মেদিনীপুর যাওয়ার কথা চিন্তা করি আমাদের অন্তত 3-4 ঘন্টা সময় লাগে, আর ঘাটাল যেতে গেলে অন্তত 1-2 ঘন্টা সময় লাগে, সেখানে আমরা অন্তত 40-45 মিনিট ঘাটাল এবং মেদিনীপুর হয়তো 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো এবং আমাদের কত অনেক সুবিধা হবে। দরকার ব্রিজটার জন্য আমরা দীর্ঘদিন ভুগছি, ব্রিজটা 100%ই আমাদের দরকার, কারণ ব্রিজটা আমাদের এই দিকে রাস্তার এমন পজিশন যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের আমরা মিডিল পজিশনে, আমরা যে কোনো রাস্তার দিকে বেরিয়ে যাবো তার কোনো পজিশন নাই। এই রাস্তাটাই সমস্ত কিছু হিসাব করে দেখা গেছে, 5-6 নম্বর হিসাব করলে এটা মিডিল একটা পয়েন্ট, এই রাস্তায় পড়লে হলে পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামবাসী আছে সকলেই উন্নত হবে, এবং এই রাস্তায় ব্রিজ হলে সমস্ত কিছু সমস্ত বিষয়ে এটা পোলটা এমার্জেন্সি দরকার। কতগুলো গ্রাম এই ব্রিজটার উপর দিকে? এই ব্রিজটা অন্তত 20-25 খানা গ্রাম আছে, 20-30 খানা, এবং সমস্ত শাখাগুলো এর উপর দিয়ে আছে, মানে চন্দ্রকোনা ঘাটালের কেটে করতে যাবে, চন্দ্রকোনা ঘাটাল দাসপুর বা মেদিনীপুর ঘাটাল এরই একটা মিডিল একটা পয়েন্ট হবে, এবং এই রাস্তার উপর বহু মানুষ এই রাস্তায় করতে পারবে। এখন তাহলে কি মনে হচ্ছে খুশি? এখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের মধ্যে এই পোলটা হলে এখানের যে পার্শ্ববর্তী মানুষ যে ভুগছে পুরোটাই উপকৃত হবেন, 100% উপকৃত হবে এই পোলটা, সকলেই খুশি। সৌমেন চক্রবর্তী, জঙ্গলমহল নিউজ, মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গোপীগঞ্জ এলাকায় একটি বেসরকারি হোম থেকে পালালো 9 জন নাবালক। গতকাল রাতে হোমের জানলার লোহার রড ব্লেড দিয়ে কেটে ওই 9 জন নাবালক আবাসিক থেকে পালায়। সকালে হোম কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি, খবর দেওয়া হয় দাসপুর থানায়, ঘটনাস্থলে যায় পুলিশ। এরকম ঘটনা কেন ঘটছে তদন্তে দাসপুর থানার পুলিশ, এ বিষয়ে মুখ খুলতে নারাজ কর্তৃপক্ষ, ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। হোম থেকে এভাবে 9 জন নাবালক পালিয়ে যাওয়ায় ঘটনায় ওই হোমের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। বিজেপি হাটাও বাংলা বাঁচাও, এমনই বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি হাজি নুরুল ইসলাম। সিধু কানু বিরসা ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের ছাত্র রাজকুমার সেনাপতিকে
চিকিৎসার জন্য আর্থিকভাবে সাহায্য করলেন ওই বিভাগের দুই শিক্ষক এবং ছাত্রছাত্রী। পুরুলিয়া সৈনিক স্কুলে অনুষ্ঠিত হলো বন মহোৎসব। সবুজকে রক্ষা করার পাশাপাশি সবুজের শপথ নিলেন পড়ুয়ারা। দুই বোন গুরুতর আহত হলেন মেদিনীপুরে মোদিজির সভাতে। হাসপাতালে তাদেরকে দেখতে হাজির হলেন। জঙ্গলমহল নিউজ আজ এই পর্যন্ত। দেখতে থাকুন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সারা দিন। নমস্কার। আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন। সঙ্গে থাকে এগিয়ে রাখ।